পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদ ও বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে হামলার শিকার ইউপি সদস্যরা। আজ শনিবার বিকেলে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে ওই ১১ ইউপি সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউনিয়নের ইউপি সদস্য মনোজ কান্তি মণ্ডল। লিখিত বক্তব্য তিনি বলেন, মালিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল দাঁড়িয়ার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গত ১৬ মার্চ মালিখালী ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্য তাদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল দাঁড়িয়ার নামে পিরোজপুর জেলার প্রশাসক ও নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবরে অনাস্থাপত্র দাখিল করে। এরপর ২ এপ্রিল স্থানীয় জনগণকে নিয়ে তারা চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পরিষদ ভবনে একটি সংবাদ সম্মেলন হয়। ৭ এপ্রিল নাজিরপুর উপজেলার নির্বাহী অফিসার চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ১১ জন ইউপি সদস্যকে নির্বাহী অফিসারের কার্যালয়ে ডেকে পাঠান। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসার পথে বেলা ১১:৩০টার দিকে নাজিরপুর হাসপাতালের সামনে টেম্পো স্ট্যান্ড পৌঁছলে স্থানীয় নজরুল ইসলাম বাবুল ও মালিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল দাঁড়িয়া ২৫ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সকল বিষয়ে নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করলেও থানায় কোনো মামলা নেয়নি। সংবাদ সম্মেলনে এ সময় মালিখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন শেখ, মোহাম্মদ নাসিম শেখ, মোহাম্মদ নাজমু হাওলাদার, মোহাম্মদ কদম আলী শেখ, মোহাম্মদ শহীদুল্লাহ মোল্লা, সুজিত গাইন, তপন মণ্ডল, মহিলা ইউপি সদস্য নাসরিন বেগম, শামসুন্নাহার শোভারানী মণ্ডল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মালিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ২০০৭ সালে সরকারি চাল চুরির অভিযোগের মামলায় ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়। পিরোজপুর প্রতিনিধি ফয়সাল হাসানের তথ্যচিত্রে পিআইবি ৭১ টিভি।